হ্যালো বন্ধুরা, আমি কিরণা। আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করছি তেলাপিয়া মাছের ঝোল। রেসিপিটি খুবই সুস্বাদু এবং কম তেল মশলা ব্যবহার করে এই রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, তেলাপিয়া মাছের ঝোল। আমি এখানে 500 তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার খুব ভালো করে মাছটাকে নুন আর হলুদের সাথে ম্যারিনেট করে নেব। মাছটা ভালো করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার চলে যাবো একটা মশলা তৈরি করতে। তার জন্য নিয়ে নিয়েছি একটি গ্রাইন্ডার জার, তাতে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন জিরে, সাদা জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির আদা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। সব কিছু দিয়ে একটা খুব মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এবার এটা রেখে দেবো, পরে রান্নায় ব্যবহার করব। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই স্বাদটা বেশি ভালো হবে। আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই রকম গরম তেলের মধ্যে নুন দিলে মাছ দেওয়ার পর কিন্তু তেলটা আর ছিটে আসে না। যাই হোক, সারা কড়াইতে তেলটা ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি। এরপর এক এক করে আমি মাছ এতে দিয়ে দিচ্ছি 2। আমি 2 করেই মাছ এক একবার ভেজে নেব। আমি মাছটা কিন্তু হাই ফ্লেমেই ভাজছি। 2-3 মিনিট পর মাছটাকে আমি উল্টে দিচ্ছি একটা সাইড। একটা সাইড দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি পরের সাইডটাও ভালো মতো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি একটি পাত্রে। এরপর আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, খুব কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের স্বাদ থাকবে না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে আর 2 শুকনো লঙ্কা। 15 সেকেন্ড পর আমি এতে দিয়ে দিলাম আলু। আমি এখানে 3টে আলু 4 টুকরো করে কেটে নিয়েছি প্রত্যেকটা আলু, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একবার তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব অল্প একটু নুন। এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি আগে তৈরি করে রাখা আদা, জিরে ও কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষিয়ে নিয়েছি কিন্তু এখনও কাঁচা গন্ধটা যায়নি, তাই আমি এখানে আরও 2 টেবিল স্পুন জল দিলাম। এবার ভালো করে আবারও কষিয়ে নেব। আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দিচ্ছি 300 ml জল। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। একবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এটাকে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এর সাথে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার আবারও আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার ঝোলটা কিন্তু সম্পূর্ণ রেডি। এবারেতে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, একদম তৈরি আমাদের আজকের তেলাপিয়া মাছের ঝোল। একটুখানি হালকা হাতে নেড়েচেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঢেকে আমি আরও 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, তেলাপিয়া মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।